ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে শীর্ষে রয়েছেন কারা? কত নম্বরই বা পেয়ে গৌরবময় এই অর্জনের ভাগিদার হয়েছেন তারা? বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন 38,235 জন ভর্তিচ্ছু, যাদের মধ্য থেকে পাশ করেছেন মাত্র 4,526 জন শিক্ষার্থী। পাশের হার 11.84, এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 577, মানবিক থেকে 632 ও ব্যবসায় শিক্ষা থেকে 3,317 জন ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার রঙিন স্বপ্ন পূরণ হবে কেবল 1,050 জনের। ভাগ্যবান এই 1,050 জনের মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে 930 জন আর বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ভর্তি হতে পারবেন যথাক্রমে 95 ও 25 জন। ফলে ভর্তির যোগ্যতা অর্জন করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার রঙিন স্বপ্ন অধরাই রয়ে যাবে 3,476 জন শিক্ষার্থীর। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই ভর্তির লড়াইয়ে সারা দেশে প্রথম হয়েছেন ঢাকা থেকে দূরে গোপালগঞ্জের লাল মিয়া সিটি কলেজের ছাত্র মোহাম্মদ দিলহজ শেখ। মানবিক থেকে এই শিক্ষার্থী 100 নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন 79.25 আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলসহ মোট নম্বর পান 98.91। একই ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন ঢাকার আদমজী ক্যান্টনম্যান্ট কলেজের শিক্ষার্থী মেহরাব হোসাইন। 100 নম্বরের ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন 85.75 নম্বর আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলসহ মেহরাবের সর্বমোট স্কোর দাঁড়িয়েছে 105.53। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন আবদুল্লাহ ইবনে মাসুদ, তিনিও ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। 100 নম্বরের ভর্তি পরীক্ষায় তার অর্জন 74.25 আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলসহ মাসুদের সর্বমোট নম্বর ছিল 94.25।